সামাজিক দূরত্ব বজায় রেখেও স্বাস্থ্যবিধি মেনেই রাজধানীর মার্কেট শপিং মল খুলেছে। ক্রেতার সমাগম কম হলেও বেশিরভাগ মার্কেটে স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচা কিনা বলে জানান শ্রমিক কর্মচারীরা। সার্বিকভাবে প্রতিটা লোককে, দোকানদার এবং যারা ক্রেতা আসেন সবাইকে দূরত্ব মেনটেন করা, স্যানিটাইজ করা, 100% নিয়ন্ত্রণে রেখেই তারপরে আমাদের এই মার্কেটটা চলছে। বেচা বিক্রি তেমন না থাকায় দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। দীর্ঘ করোনা মহামারীর পর 3 দিন দোকান খোলার পর কাস্টমারের তেমন সমাগম নাই। দোকান ভাড়া, স্টাফ খরচ, 1-2 টাকা তো খরচ না। সারাদিনে বেচি 600-350-900 টাকা বেচছি, দোকান খরচ 4,500 টাকা। আগের লোকসান পুষিয়ে নিতে পারবেন না বলে জানান তারা। যাদের খুব বেশি প্রয়োজন তারা হয়তো মার্কেটে এসে একটু কেনাকাটা করতেছে, আর লকডাউন যদিও ছাড়ছে তারপরেও ঘর থেকে অনেকে ইচ্ছে করেই বের হচ্ছে না। আগে তো মার্কেট ঈদের পরে খুললো, মোটামুটি ভালো একটা সেল থাকতো, ওই সেলটা এখন নাই। মানুষের হাতে তো এখন টাকা পয়সাই নেই, খাবে নাকি কেনাকাটা করবে। করোনা পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে নিতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীগুলা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য সরকার যেন আমাদেরকে, আমরা এইভাবে কোনো টাকা চাই না, আমাদেরকে প্রণোদনার মাধ্যমেই, এবং এটা শুধু ঘোষণা না, প্রণোদনা প্রতিটা মার্কেট কমিটি আছে কারা পাওয়ার উপযুক্ত তাদেরকে যদি সরকার একটু সহযোগিতা করে তাইলে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীগুলা বেঁচে যাবে। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।